হ্যালো, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো ছিলাম না, কারণ প্রচণ্ড জ্বর হয়েছিল। জ্বরটা এখন একটু কমেছে, তবুও ঠান্ডা লাগাটা আছে। তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো। আজকের ভিডিওটা খুবই ছোট, তো আজকে কি করলাম না করলাম তারই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সকালবেলা 1টার সময় মাকে স্কুলে দিতে এসেছিলাম। যদিও আমি রোজ আসি না, আজকে মনে হলো তাই এসেছিলাম। তো কি মনে হলো যে আজকে তো শুক্রবার, দেবনাথপুর ফার্মে হাট আছে, তো যাই ঘুরে আসি। আর বিশেষ একটা কারণ হচ্ছে আমি আগের সপ্তাহে শুক্রবারে এসেছিলাম, এসে একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে ওই ড্রেসটা গিয়ে নিয়ে আসি। তো দুর্ভাগ্যবশত ড্রেসটা বিক্রি হয়ে গেছে। তো ভাবলাম যে এসেছি যখন তখন কিছু একটা নিয়েই যাই। তারপর ওই যে তোমরা দেখলে একটা হলুদ রঙের ব্লাউজ, ওটাই নিলাম। তারপর মাকে নিয়ে বাড়ি চলে আসলাম। মানে এমনিতেই আমার কোনো কিছু পছন্দ হতে চায় না, তারপর যদি কিছু পছন্দ হয় সেটা না নিতে পারলে আর ভালো লাগে না। তো স্নান করে নিয়েছি, এরপরে আমার একটা পার্সেল আসলো। দেখো, আমি সেই 12 তারিখে অর্ডার করেছিলাম এই পার্সেলটা মিশো থেকে, আর আজকে এসছে 19 তারিখ। মানে এই ড্রেসটাই আমার সবচেয়ে লেটে ডেলিভারি দিয়েছে। তাছাড়া মোটামুটি মিশো থেকে অর্ডার করলে 3-4 দিনের মধ্যে দিয়ে যায়। তো এই যে দেখো, এই ড্রেসটা অর্ডার করেছিলাম, বেশ ভালো এসছে, আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে ড্রেসটা অবশ্যই বলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো।